বাংলাদেশ প্যাসেঞ্জাররা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা আসলে লিকার আনার জন্য তাদের কোনো আইনগত সুযোগ নেই কোনো বাংলাদেশি প্যাসেঞ্জার মানে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদের নেই কিন্তু বাংলাদেশি বোন যারা ফরেন পাসপোর্ট হোল্ডার তারা আইনগত সুযোগ মোতাবেক সর্বোচ্চ এক লিটার লিকার তারা নিয়ে আসতে পারেন এগুলো হচ্ছে গিয়ে বোথ সিগারেট এবং হচ্ছে গিয়ে লিকার এই দুটো হচ্ছে গিয়ে পর্যটন কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের লিখিত নির্দেশনা রয়েছে তদ অনুযায়ী পর্যটন কর্পোরেশন নির্ধারিত অ্যামাউন্টের টাকা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার পরে আমরা সেগুলো তাদেরকে হ্যান্ড ওভার করি এবং পর্যটন কর্পোরেশন সেগুলো বোথ লিকার এবং সিগারেট তাদের আউটগোয়িং প্যাসেঞ্জারদের কাছে ডিউটি ফ্রি শপে সেল করে বাংলাদেশি প্যাসেঞ্জাররা কি লিকার আনতে পারে আইন অনুযায়ী বাংলাদেশি প্যাসেঞ্জাররা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা আসলে লিকার আনার জন্য তাদের কোনো আইনগত সুযোগ নেই কোনো বাংলাদেশি প্যাসেঞ্জার মানে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদের নেই কিন্তু বাংলাদেশি বোন যারা ফরেন পাসপোর্ট হোল্ডার তারা আইনগত সুযোগ মোতাবেক সর্বোচ্চ এক লিটার লিকার তারা নিয়ে আসতে পারেন আপনার নামটা পরিচয় একটু আমি জয়েন্ট কমিশনার ইমতিয়াজ হাসান কাস্টমস সিগারেট 216 টাকা মানে 200 স্টিক এক কার্টন সর্বোচ্চ জি সর্বোচ্চ যে কোনো পাসপোর্ট হোল্ডার